সবাইকে আবার লেকচারটিতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব যে সাস্টে কেন ভর্তি হওয়া উচিত, বা সাস্টের যেই বিষয়গুলো তোমাদের জানা উচিত, ক্যাম্পাস কেমন, পড়ালেখা কেমন, বা এখানে পড়ালেখা করে যারা তাদের লাইফটা কেমন কাটে, কেরিয়ার কেমন হয়, সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে যে সাস্ট হচ্ছে বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে বড় ক্যাম্পাস হচ্ছে আসলে সাস্টের। এবং সিলেট শহরে এরকম একটা বড় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জন্য সত্যি আসলে গর্বের। তো এই বিশ্ববিদ্যালয়ের কিন্তু ঐতিহ্য রয়েছে, যেহেতু এটা অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়, 1986 সালে এই বিশ্ববিদ্যালয়টি তৈরি হয়েছিল। এই বিশ্ববিদ্যালয়ের যারা টিচার, টিচারদের কোয়ালিটি অনেক অনেক ভালো। তোমরা জানো প্রখ্যাত লেখক এবং পদার্থবিজ্ঞানী জাফর ইকবাল স্যার এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক, এবং উনি থাকার কারণে যেটা হয়েছে, এই বিশ্ববিদ্যালয় একটা প্রাণবন্ত বিশ্ববিদ্যালয় এবং ছাত্রছাত্রী বান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত হয়েছিল। তো উনি ছাড়াও এই বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো ভালো বিজ্ঞানী এবং ভালো ভালো প্রফেসর এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন। অনেকে মনে করে যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টদের জন্যই ভালো, বাট তোমার এই আইডিয়াটা ভুল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সায়েন্সের স্টুডেন্টদের জন্য যেমন ভালো, কমার্স আর্টসের স্টুডেন্টদের জন্যও কিন্তু এটা ভালো একটা বিশ্ববিদ্যালয়, কারণ এখানে কমার্স এবং আর্টসের জন্য প্রচুর সিট রয়েছে বা আসন রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের অনেক অনেক গ্রহণযোগ্যতা সারা দেশে। আমাদের সময় আমি যখন অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম 2014 সালে, তখন আমি দেখেছিলাম যে অনেক স্টুডেন্ট বুয়েটে চান্স পাইছে, বাট আবার শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স পাইছে। এখন সে চলে গেছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, বুয়েট ছেড়ে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেছে, কারণ তার ভালো লাগে কম্পিউটার সায়েন্স। এখন সে হয়তো বুয়েটে ভালো সাবজেক্ট পাচ্ছে না, সেই জন্য চলে গেছে কোথায়, সাস্টের সিএসসিতে। তাহলে বুঝতে পারতেছ সাস্টের ফিজিক্স যে ডিপার্টমেন্ট সেটাও কিন্তু অনেক ভালো, ম্যাথ ডিপার্টমেন্টটাও অনেক ভালো। এছাড়াও সাস্টে এমন কিছু সাবজেক্ট আছে যেগুলো অন্য বিশ্ববিদ্যালয়ে তুমি নর্মালি পাবা না। তো সাস্টের আর্টসের বা কমার্সের যে বিষয়গুলো ভালো, তার মধ্যে অর্থনীতি অন্যতম, ইকোনমিক্স, ওকে। এছাড়াও বাংলা অনেক ভালো সেখানে, তারপর হচ্ছে ব্যবসায় প্রশাসন আছে, সেটাও অনেক ভালো। তাহলে আমরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা কমার্স কিংবা আর্টসের স্টুডেন্ট, তারাও ভর্তি হতে পারবো। আর সাস্টের ক্যাম্পাস নিয়ে যদি বলি, অনেক ভালো এবং বড় ক্যাম্পাস হলও রয়েছে, বাট সেটা পর্যাপ্ত নয় হলগুলো। শিক্ষার্থীদের অনেকেই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আশেপাশে কটেজ এবং ম্যাচগুলোতে থাকে, আমি যেটা দেখেছি। এছাড়া সাস্টের আরেকটা জিনিস হচ্ছে যে সাস্টের অনেক স্টুডেন্ট ভালো ভালো জায়গায় জব করতেছে বর্তমানে। এদের মধ্যে তোমার গুগলে আছে, তারপর হচ্ছে বড় বড় যে জায়ান্ট কোম্পানিগুলো সারা ওয়ার্ল্ডের, সেই কোম্পানিগুলোতে কিন্তু সাস্টের অনেক স্টুডেন্ট রয়েছে। তাহলে এটা একটা তাদের কৃতিত্ব বা তাদের একটা কি বলা যেতে পারে, ক্রেডিট বলা যেতে পারে, ওকে। আমি এরকমও স্টুডেন্ট দেখেছি যে তার জিপিএ অনেক কম বিশ্ববিদ্যালয়ে, কিন্তু সে অনেক ভালো প্রোগ্রামিং পারে, এবং তার মানে হচ্ছে যে র্যাঙ্কিং বাংলাদেশে তো অনেক টপে আছে, সারা ওয়ার্ল্ড ওয়াইডও তার র্যাঙ্কিং ভালো, যদি প্রোগ্রামিংয়ের যে কন্টেস্টগুলো হয় সেগুলোর কথা আমি বলে থাকি, ওকে। তাহলে তোমরা বুঝতে পারতেছ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা ভালো বিদায়, এত ভালো ভালো ট্যালেন্ট স্টুডেন্ট সেখান থেকে বেরিয়েছে। তো আরেকটা কথা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিত্ব করে। কেন? কারণ হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটাই ওভাবে তৈরি করা হয়েছে যাতে এখান থেকে বাংলাদেশের মেধাবী স্টুডেন্টরাই বের হতে পারে, বা এখান থেকে যারা পড়ালেখা করবে তারা যেন ভালো একটা কোয়ালিটি নিয়ে বা ভালো একটা এক্সপেরিয়েন্স নিয়ে এখান থেকে বের হতে পারে। তো আমরা দেখেছি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে একটু ট্যালেন্টেড হয়ে থাকে। এটার কারণ আমরা যেটাই বললাম যে টিচারদের কোয়ালিটি অনেক ভালো, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমার এই বিশ্ববিদ্যালয় কিন্তু পুরোটাই ওয়াইফাই জোন, মানে পুরোটাই একটা ডিজিটাল বিশ্ববিদ্যালয়। তুমি এই বিশ্ববিদ্যালয়ে যে কোনো জায়গা থেকে তুমি ওয়াইফাই ইউজ করতে পারবা, ওকে। অর্থাৎ টেকনোলজির যদি কথা বলি, তাহলে হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়কে ওভাবেই রেডি করা হয়েছে যাতে এটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোকে প্রতিনিধিত্ব করতে পারে, ওকে। তো আরেকদিন আমরা অন্য কোনো বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিয়ে কথা বলবো, তাদের স্টুডেন্টদেরকে নিয়ে বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকি, আল্লাহ হাফেজ, টাটা।